হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই মিস্টার লাভাথিস্টি ইউটিউব চ্যানেলের নতুন একটি ফ্রেশ ভিডিওতে। তো গাইস, তোমাদের জন্য নিয়ে চলেছি দারুণ একটা ইন্টারেস্টিং লেভেলের ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিও তোমাদের বলে দেবো আমাদের আপকামিং যে উইপেন রয়্যালে আসতে চলেছে। অনেকজন কিন্তু জানতে চেয়েছে যে আমাদের বাংলাদেশ সার্ভার তো চার্জ বাস্টার চলে এসেছে, তো গাইস এরপরে উইপেন রয়্যালে কী হতে চলেছে, এবং আমাদের ইন্ডিয়া সার্ভারে যেহেতু এখনও কোনো নতুন উইপেন রয়্যালে আসেনি, তাহলে নেক্সট উইপেন রয়্যাল কি আসতে চলেছে সেই বিষয়ে তোমাদের কিন্তু কনফার্ম আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের নেক্সট আজ রাত বারোটার কনফার্ম আপডেট কী আছে সেই বিষয়ে আপডেট দিয়ে দেবো, এবং আমাদের যে লাকি হুইল ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টে কী কী আইটেম থাকবে সে বিষয়ে কিন্তু রিভিউ করে দেবো, এবং আমাদের নেক্সট ডায়মন্ড অয়েল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো গাইস সে বিষয়ে তোমাদের আপডেট দিয়ে দেবো আমাদের নেক্সট ডায়মন্ড অয়েল কী হতে চলেছে। এছাড়াও ছোটো বড়ো কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দেবো। তো গাইস ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো গাইস ভিডিও সব একটা করে লাইক করে দিও। তো গাইস তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি নতুন থাকো এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের নতুন আপডেট ভিডিও ট্রিক ভিডিও সঠিক নতুন তুমি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। তো গাইস তোমাদের যেমনটা জানিয়েছিলাম আমাদের রাত বারোটার আপডেট কিন্তু টপ আপ ইভেন্ট আসতে চলেছে, যেখানে কিন্তু 500 ডায়মন্ড টপ আপে কিন্তু তোমরা এই গ্লোবাল স্ক্রিনটা দেখতে পেয়ে গেছো, এবং 100 ডায়মন্ড টপ আপে কিন্তু এই লুটবক্স স্ক্রিনটা দেখতে পেয়েছো। তো গাইস যে আপডেটটা দেবো সেই আপডেটটা কিন্তু তোমাদের মিলিয়ে দেবো। তো গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে কিন্তু টোকেন এক্সচেঞ্জ মানে বিটিএস টোকেন এক্সচেঞ্জ চালু হয়ে গেছে, সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আজ থেকে কিন্তু চালু হয়ে গেছে মানে ইন্ডিয়া সার্ভারের জন্য, সেখানে কিন্তু 100খানা নিয়ন স্টিকের মাধ্যমে কিন্তু একখানা ক্রিস্টাল টোকেন এক্সচেঞ্জ করা যাচ্ছে। তো গাইস অনেকজন কিন্তু ভিডিও বানাচ্ছে যে যত খুশি টোকেন এক্সচেঞ্জ করা যাবে, তো গাইস তোমাদের জানিয়ে রাখি না সেরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ওখানে দেওয়া রয়েছে তুমি একবারই কিন্তু এক্সচেঞ্জ করতে পারো একখানা ক্রিস্টাল টোকেন। তো গাইস যারা বানাচ্ছে তারা কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে, একখানার বেশি কিন্তু তুমি এখানে ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবে না। তো গাইস এরপরে চলে আসছে নেক্সট আপডেটে। তো গাইস তোমরা কিন্তু এখান থেকে তোমরা যে কোনো একটা বান্ডিল কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো গাইস এছাড়াও কিন্তু তোমরা আজকে রাত 12টার আপডেট কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের গেমের ভেতরে কিন্তু একটা ফ্যাডুলে আসবে, যে ফ্যাডুলে কিন্তু তোমরা ইজি বিজি একটা ইমোট দেখতে পাবে, এবং অ্যাডাপ্টে কিন্তু তোমরা ক্রিস্টাল টোকেন দেখতে পাবে। তোমাদের লাক যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব কম ডায়মন্ডেই তোমরা এই ক্রিস্টাল টোকেন কালেক্ট করতে পারবে, সেই ক্রিস্টাল টোকেন থেকে কিন্তু তোমরা একখানা বান্ডিল এক্সচেঞ্জ করতে পারবে। তো গাইস এটা আজ রাত 12টার কনফার্ম আপডেট হতে চলেছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ উভয় সার্ভারে। তো গাইস এরপরে চলে আসছে আমাদের কিন্তু বিগ একটা চেঞ্জেস এসেছে, যেটা কিন্তু জানা যাচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য। তো গাইস আমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু আমাদের আসার কথা ছিল, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ উভয় সার্ভারে কিন্তু ডায়মন্ড রয়্যাল আসার কথা ছিল। তো গাইস এখন যেটা জানা যাচ্ছে আমাদের ডাটা মাইনার জানাচ্ছে যেটা আমাদের বাংলাদেশ সার্ভারে এই ডায়মন্ড রয়্যাল চেঞ্জ করে দিয়ে আমাদের ফিমেল বান্ডিলটা দিতে চলেছে। তো গাইস ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম নয় চেঞ্জ হয়ে যায় কিনা, যদি চেঞ্জ না হয় তাহলে তোমাদের আগে যেটা দেখালাম সেটা কিন্তু হতে চলেছে, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার ফিমেল বান্ডিলটাই তোমরা দেখতে পাবে। গাইস আগের ডায়মন্ড রয়্যালটা ভালো ছিল না এটা ভালো অবশ্যই কমেন্টে জানাবে, তো গাইস আমার যদি মত বলো তাহলে কিন্তু আমার মেল বান্ডিলটাই ভালো লেগেছে, ফিমেল বান্ডিলটা কতটা ভালো লাগেনি। তো গাইস তোমরা গেমের ভিতরে কিন্তু একটা ফেস পিন দেখতে পাবে যেটা কিন্তু ক্রাইং এর মতো দেখতে লাগছে, চোখ দিয়ে কিন্তু জল পড়ছে। তো গাইস আমাদের 10 তারিখ কিন্তু আরও একখানা কিন্তু লাকি হুইল ইভেন্ট চলে আছে, তার ফুল রিভিউ কিন্তু করে দিচ্ছি, যেখানে কিন্তু তোমরা মেন আইটেম হিসেবে ক্রিস্টাল টোকেন পাবে। তো গাইস তোমাদের লাক ভালো থাকলে কিন্তু সেখানে তোমরা 9 ডায়মন্ড বা 1 ডায়মন্ডও কিন্তু পেয়ে যেতে পারো, তার সঙ্গে তোমরা কিছু জিনিস পাবে, তোমরা দেখতে পাচ্ছ ইমোটা পেতে পারো, একটা বান্ডিল পেতে পারো, নতুন এই বান্ডিলটা কিন্তু ডিজাইন হয়েছে ওবি 33 আপডেটে। তো গাইস এছাড়াও কিন্তু অনেক আইটেম তোমরা দেখতে পাবে। তো গাইস তোমাদের এখন কোশ্চেন হচ্ছে আমাদের এপ্রিল মাসে ইলাইট পাসটা কি ডিসকাউন্টে দেখতে পাবো, তো গাইস 90% কনফার্ম আছে যে আমাদের এপ্রিল মাসে ইলাইট পাসটা দেওয়ার সম্ভাবনা আছে। তো গাইস ডেটা মাইনাররা জানাচ্ছে দিলেও দিতে পারে, কিন্তু কনফার্ম বলতে পারছে না, তা কেননা এটা কিন্তু মাসের প্রথম দিকে। তো গাইস তোমরা নিশ্চয়ই জানো মাসের প্রথম দিকে কিন্তু ডিসকাউন্ট দিতে চায় না, তো গাইস 90% তোমরা কনফার্ম ধরে রাখতে পারো কিন্তু ডিসকাউন্টে পাওয়ার সম্ভাবনা আছে। তো গাইস এরপরে চলেছে নেক্সট আপডেট, আমাদের নেক্সট যে এমএটিসিমেন্ট স্ক্রিনটা আসতে চলেছে এটাই আসতে চলেছে এমারাল পাওয়ার। তো গাইস এটা অ্যাট্রিবিউট করা হচ্ছে রেট অফ ফায়ার ডবল রিলোড পিস প্লাস অ্যাকুরেসি মাইনাস। তো গাইস যাদের র্যাপার আন্ডারওয়ার্ল স্কিন আছে তাদের কিন্তু এটা নেওয়ার প্রয়োজন নেই, সেম কিন্তু অ্যাট্রিবিউট দিয়েছে। তো গাইস অনেকজন কিন্তু বলেছিল এটা আমাদের নেক্সট উইপেন রয়্যাল হতে চলেছে, তো গাইস তোমাদের আমি জানিয়েছিলাম এটা কিন্তু আমাদের নেক্সট উইপেন রয়্যালে দেবে না। তো গাইস তোমাদের জানিয়েছিলাম যে টোকেন টাওয়ার না হলে কোনো কোনো ইভেন্ট দিতে পারে। তো গাইস আমাদের কিন্তু একটা নিউজ এসছে যেটা নাকি আমাদের নেক্সট টোকেন টাওয়ার যেতে চলেছে, যখন কিন্তু আমাদের রামদান ইভেন্ট চলবে সেই রামদান ইভেন্টের কিন্তু সময় তোমরা দেখতে পেয়ে যাবে এই স্কিনটা। তো গাইস তোমরা অনেকজন জানতে চাইছো আমাদের নেক্সট উইপেন রয়্যালে কি হতে চলেছে, তো গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু কনফার্ম নেক্সট উইপেন রয়্যালে কিন্তু এটা হতে চলেছে। তো গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অলরেডি এটা চলে এসেছে, যেটা কিন্তু তোমাদের অনেক আগে জানিয়েছিলাম আমাদের নেক্সট উইপেন রয়্যালে বাংলাদেশের জন্য এই চার বাস্টার গানটা কিন্তু হতে চলেছে। তো গাইস তোমাদের মনে এখন কোশ্চেন একজন কমেন্ট করেছে যে আমাদের এই চার বাস্টার গানটা চলে যাওয়ার পরে নেক্সট উইপেন রয়্যালে কি হতে পারে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন কিন্তু একটা গানের ডিজাইন করা হয়েছে M14 গানের। তো গাইস এর অ্যাট্রিবিউট কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতে পাবে ড্যামেজ ডবল অ্যাকুরেসি প্লাস এবং ম্যাগাজিন কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। তো গাইস 90% পসিবিলিটি আছে আমাদের নেক্সট উইপেন রয়্যালে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। তো গাইস এছাড়া তোমাদের আরেকটা কিন্তু পসিবিলিটি রয়েছে তোমাদের দেখিয়ে দিয়ে, আমাদের নতুন কিন্তু একটা M10S গানের ডিজাইন করা হয়েছে, ওপি অসাধারণ লাভের কিন্তু অ্যানিমেশন দিয়েছে। তো গাইস এটার পসিবিলিটি কিন্তু কম আছে। তো গাইস এই দুটো গানের মধ্যে যে কোনো একটা গান কিন্তু তোমরা কিন্তু নেক্সট উইপেন রয়্যাল হিসেবে দেখতে পেতে চলেছো, যেখানে কিন্তু M14 স্ক্রিনটা আসার সম্ভাবনা আছে। তো গাইস এই M10S স্ক্রিনটা কিন্তু সব থেকে মারাত্মক স্ক্রিন হতে চলেছে, আপকামিং যত M10S স্ক্রিন এসছে সবার থেকে কিন্তু এটা মারাত্মক হতে চলেছে। তো গাইস
আপকামিং সমস্ত ইভেন্টের আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো গাইস আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ইনফরমেটিভ লেগেছে। তো গাইস ভিডিও সব একটা করে লাইক করে তোমাদের বন্ধু কাছে শেয়ার করে দিও। তো গাইস তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এই ধরনের নিত্য আপডেট ভিডিও হরেক ভিডিও সঠিক ইনফরমেশন তুমি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।